গুড মর্নিং এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো তো একটা নতুন দিনে নতুন সকালে নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তো আজকে উঠেছি মোটামুটি ধরো সাড়ে ছটার আগেই তো সাড়ে ছটার আগে উঠে বাথরুমে যা যা কাজকর্ম করা থাকে নাইটি ফাইটি চেঞ্জ ফেঞ্জ করা থাকে দাঁত ফাঁত মাজা থাকে সব কিছুই কমপ্লিট করে ফেলেছি তারপরেই চলে এসেছি একদম হচ্ছে রান্নাঘরে কারণ যেখানে না এলে একদম আমাদের মোটেই চলবে না সেখানে চলে এসেছি আর আজকে যেহেতু মঙ্গলবার সেহেতু আজকে একটুখানি নিরামিষ আমিষ তরকারির ব্যাপার আছে তার কারণ তোমাদের দাদাভাই আজকে নিরামিষ তরকারি খায় এবার কি বলো তো সবসময় কি আলুর তরকারি আলু দম সবসময় করে দেওয়া সম্ভব আর এদিকে পটলও খেতে চায় না ওই জন্য দেখো কড়াইয়ে তেল দিয়ে দিয়েছিলাম তেল দিয়ে খাওয়ার মানে তেল দেওয়ার পরে কড়াইয়ে ফোড়ন দিয়ে আলুর পরিমাণ বেশি আর ধরো পটল এই দুটো দিয়েছি দিয়ে এরকমভাবে ভাজা ভাজা করে দিয়ে এগুলো ওর ভালো ভালোবাসে খুব খেতে মানে নুন হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে নামিয়ে নিলে একটু ঝোলঝোল মতো করে নামিয়ে নিলেই কমপ্লিট হয়ে যাবে আর এদিকে দেখো রুটি করছি রুটি করে দেবো আর পটল আলুর এরম তরকারি করে দেবো তো পটলটা মানে সবাই একটা মানে নামটা শুনেই যেন তাদের একটা কেমন লাগে যেমন আমি তো খাই না কিন্তু যেহেতু আমি বাজারপত্র করি আমাকে রান্নাবান্না করতে হয় সেহেতু ওরা যেহেতু খায় আমি না খাই তো কি হয়েছে ওরা তো খায় সেই জন্য ওদের জন্যই এই সমস্ত তরকারিপত্র নিয়ে আসা মানে তরকারির এই সমস্ত সবজি নিয়ে আসা এই আর এদিকে দেখো পাঁচটা পাঁচটা করে রুটি সেঁকে নিচ্ছি ও দুটো খেয়ে যায় আর হচ্ছে তিনটে নিয়ে যায় তো তরকারি দেখে বাবু মাসাই তোমাদের দাদা ভাই রুটি খাবে যদি দেখে যে এই সমস্ত পটল ফটল তরকারি আলু তাহলে মোটেই ও দুটো খাবে না একটা খাবে দেখা যাক রুটি তো করি আমার যতদূর সময় মনে হয় আজকে একটাই খেয়ে যাবে মানে মানে নিজের মনের মতো যদি তরকারি না হয় তাহলে ও এরকম খেতে চায় না তো যাই হোক ওদিকে মানে তরকারিটা বসিয়ে দিয়েছে আর এদিকে রুটিটা বসিয়ে দিয়েছে তার কারণ আবার মানে এটা নিরামিষ রান্নাবান্নাটা করার পরে তারপরে এবার আমিষ রান্নাবান্না করতে হবে আর তাছাড়া তো মাম স্কুল আছেই মঙ্গলবারটার দিনটা না একটুখানি অসুবিধা হয়ে যায় মানে দু রকমের রান্না করে তারপর গ্যাস ট্যাস মুছে মেয়েটাকে নিয়ে স্কুলে বেরিয়ে যাতে একটুখানি সময় লেগে যায় ওই জন্য মঙ্গলবারটা দিনটা মানে সকালবেলা ঘুম থেকে উঠে যদি দেখি যে ছটা পনেরো কুড়ি বাজে আমি উঠে পড়ি কারণ জানি যে নিরামিষ রান্নাটা কমপ্লিট করার হয় তারপর আমিষ রান্নাটা করলে একটুখানি আস্তে 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 করবো শেষ হয়ে যায় তারপরে দেখো ওদিকে আমি আমিষ রান্নার মধ্যে আমি ওখানে মাছ ভাজা বসিয়ে দিয়েছি আর আজকে তেমন কিছু খাবার রান্না করব না আজকে হচ্ছে ধোকার তরকারি করব আর মাছ ভাজা করব তার কারণ কালকে তো আমার মনেই ছিল না যে ভাদ্র মাসে কৌশিক অমাবস্যা আছে বা ভাত ভাত খেতে নেই আর মায়ের যে এই সমস্ত মাছের ঝোল তরকারি পত্র যা যা ছিল সেগুলো সমস্ত ফ্রিজেই আছে তাই কেবলমাত্র মানে বাসি পচা করে বেশি লাভ নেই আজকেই দুপুরবেলা খেয়ে নেবো ওই জন্য কেবলমাত্র মাকে দিদাকে দেওয়ার জন্য যে এই সমস্ত তরকারি মানে ধোকার তরকারিটা করব আর আমার বাবা ধোকার তরকারি খেতে খুবই ভালোবাসে আর আজকে দেখো সকালবেলা খাওয়ার মধ্যে আমি খাচ্ছি হচ্ছে রুটি দিয়ে চা তো দেখলাম যে রুটি দুটো মতো বেশি হচ্ছে তখন ভাবলাম যে চা একটুখানি এরকমভাবে গরম গরম নরম নরম রুটি কামড়ে কামড়ে খাবো আর এক চুমুক দিয়ে চা খাবো হ্যাঁ ভিজেও খাওয়া যায় কিন্তু কী বলো তো রুটি যদি ভিজিয়ে খাওয়া হয় না তাহলে মানে অম্বল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর এই চা খেতে বসে 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 মানে চা খেতে বসেই না অনেক কিছু জিনিস মাথার মধ্যে ঘরে এটা করতে হবে ওটা করতে হবে সামনে পুজো চলে এসেছে কাপড় কিনতে হবে মেয়েটারকে এই পড়াতে হবে মেয়েটার ওই লেখা লিখতে হবে দেখতে পাচ্ছ তো এক দৃষ্টিতে তাকে শুধুমাত্র ভেবেই যাচ্ছে মানে ভাববারও পর্যন্ত সময় হয় না আমাদের মতো সংসারে গৃহিণীতে যে কোনো কিছু নিয়ে একটা ভাববো কোনো কিছু নিয়ে একটা চিন্তা করব সেটারও তো একটা সময় চাই বলো কিন্তু এত কিছু করার পরেও সাধারণ মানুষ মানে অন্য মানুষদের কথা বলছে তারা কি করে অন্য মানুষের পিছনে লাগে অন্য মানুষকে ব্যতিব্যস্ত করে আমি বাবা বুঝি না আমার তো নিজেকে নিয়ে চিন্তা করারই সময় থাকে না তো যাই হোক দেখো ওদিকে চাটা খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এক গ্যাসে বসিয়ে দিয়ে চলছে ভাত আর এই গ্যাসে দেখো মাছ ভাজা চলছে আর মাছটা আজকে ভাজাই করব। তার কারণ বললাম না যে ফ্রিজে তরকারি আছে বেকার বেকার এক গাদা তরকারি করে বাসি খাবার কোনো রকমের দরকার নেই আর ওদিকে দেখো ধোকার তরকারি আলুগুলো ডুমো ডুমো করে কেটে রাখা হয়ে গেছে আর এটা হচ্ছে সেই সুজি মানে অনেকটাই সুজি গোপাল পুজোতে করা হয়েছিল আর দেখো এরকম ঝোল ঝোল তরকারি খেতে বেশ ভালো হয়েছিলো তোমাদের দাদা একটু মিষ্টি মিষ্টি খেতে ভালোবাসে ওই জন্য ওর জন্য যেখানে মিষ্টিই দিয়েছিলাম কিন্তু ওকে ওই আলুর তরকারি তাহলে আলুর দম যেখানে একটা রেসিপি ওকে করে দিতেই হবে তো যাই হোক যখন যেরকম পরিস্থিতি তখন তো সেরকম খেতেই হবে বলো বায়না করলে তো চলবে না আর দেখো এই যে ধোকাগুলো দেখতে পাচ্ছ তো ধোকার পিসগুলো দেখো এগুলো কিনতে পাওয়া যায় কারণ কি বলো তো বাড়িতে জানি যে ডাল বেটে ডালটাকে সেই কড়াইয়ের মধ্যে নেড়ে চেড়ে একদম পিস পিস করে কেটে ভেজে খাওয়ার মজাই আলাদা কিন্তু সত্যি কথা বলতে কি অত ধৈর্য ভাবা আমার নেই অত ডাল বেটে তাকে মেখে অনেক কিছু করে তারপর সেটাকে আবার ছুরি দিয়ে সেভ করে কেটে তারপরে আবার তাকে ভেজে তরকারি করা সেটার জন্য দেখো চারটে মতো ধোকা নিয়ে এসেছিলাম ওই দোকানে ধোকাগুলো খুব ভালো মানে মামামের স্কুলের কাছেই ধোকাগুলো তো দেখো এরকমভাবে হাফ আপ করে কেটে নিচ্ছি প্রথমে হাফ আপ করে কেটে নিয়ে তারপরে যখন তরকারি করলাম মানে গলে গোলে গলে গলে গিয়েছিল তারপর ভাবলাম যে এরকম গোটা রাখলেই ভালো হতো আসলে আজকে ধোকার তরকারিটা রান্না করার কথা ছিল না কথা ছিল হচ্ছে কালকে রাত্রি বলা কিন্তু যেহেতু মানে বাবা খুবই খেতে ভালোবাসে ধোকার তরকারিটা তারপরে ওই জন্য ভাবলাম যে থাক কালকে একটুখানি মতো করব সবাই মিলে একসাথে খেয়ে নেবো আবার যেদিন বেশি আনবো সেদিন আবার বরং খাবো তো দেখো এখানে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে এই পেটি মাছ সবসময় ভাজি হচ্ছে মাম্মামের জন্য মাম্মাকেও আছে ধোকার তরকারি খাবো ও সবসময় না ডাল দিয়ে খেতে চায় কিন্তু বলো তো কি সময় কি আর ডাল দিয়ে খেতে ভালো লাগে ডাল লেবু হ্যাঁ ডালটা মুসুর ডালটা খাওয়া ভালো কিন্তু দেখো এই যে ধোকার তরকারি যেহেতু করছো সেটা খাবি না কেন আর সেরকম কিছুই দিইনি ধোকার তরকারির মধ্যে এমনকি মানে তাড়াহুড়ো চলছে যে আমাকে ঠিকঠাক টাইমের মধ্যে রান্নাবান্না শেষ করতেই হবে ওই জন্য একটুখানি জিরে ফোড়ন দিয়েছিলাম শুকনো লঙ্কাটাও ফোড়ন দিইনি বুলেই গেছি তো যাই হোক আলুগুলোকে ভেজে ভেজে নিয়েছি একটু লাল লাল মতো ভাজার পরে আমি এর মধ্যে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো আর মামাম যেহেতু খাবে একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছিলাম আর একটুখানি আদা বাটা দিয়ে দিয়েছিলাম সেটাকে এবার ভালোভাবে একটুখানি নেড়ে চেড়ে নেবো ভালোভাবে কষিয়ে নেবো কারণ আদার একটা কাঁচা গন্ধ আছে তা নাহলে গন্ধ ছাড়বে আর একটুখানি জল দিয়ে দেবো তার কি কী বলতো আদা আর মশলা দেওয়ার পরে দেখবে কড়াইয়ে মানে সব মানে মশলাটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে আর এদিকে তোমাদের বলছিলাম না তোমাদের দাদা ভাই একটা রুটি খাবে না সত্যিই খায়নি দেখো দেখতে পাচ্ছি প্রমাণ শুদ্ধ তোমাদের দেখিয়ে দিলাম আমি তো জানি ওর তরকারি পছন্দ না হলেই ও খাবে না জানি না দুপুরবেলা কি করবো আর দেখো ধোকার তরকারি দেখেছো কালারটা বেশ এতটা জল রেখেছিলাম বিশ্বাস করো অনেকটাই জল রেখেছিলাম কারণ ধোকাটা অনেকটাই পরিমাণে জল টেনে নেয় ওই জন্য আমি অনেকটা জল রেখে দিয়েছি আর এইখানে দেখো আছে হচ্ছে মাছ ভাজা খুলছেই না দেখো ঝুড়িটা মাছ ভাজা আছে কারণ আমাদের মাছ তো কালকে আছেই ফ্রিজে ওটাই একদম যখন খাবো মাইক্রোওভেনে গরম করে গরম গরম ভাতের সাথে একদম ঝোলটা খেয়ে নেবো আর এরপরে এখনও ঘর দর পরিষ্কার করা বাকি আছে রান্নাবান্নার পাটটা একদম কমপ্লিট করলাম আর আর একটা জিনিস তোমাদের দেখে মাম্মা স্কুলের যে মানে ইভিএস আছে মানে হচ্ছে এন এনভায়রনমেন্টাল সায়েন্স এরকম ওদের একটা প্যারাশুট আঁকতে বলেছে সেটাকেই কালার করে নিয়ে যেতে বলেছে তো ও আঁকতে পারছে না বলে আমি এঁকে দিয়েছি ও ঘরে বসে বসে কাঁচছিল যে মা আমি আঁকতে পারছি না মা আমি আঁকতে পারছি না ঠিক আছে আমি এঁকে দিচ্ছি তারপর তুই বড় রং করবি তো ওকে ঠাকুমার ঘরে পাঠিয়ে দিয়েছি কারণ আমাকে তো ঘর সমস্ত পরিষ্কার করতে হবে তারপরে মেয়েকে নিয়ে বেরোতে হবে তো দেখো এখানে চেয়ারের মধ্যে সমস্ত বালিশ টালিশ যা থাকে সব কিছু রেখে দিই তারপরে বিছানাটা পরিষ্কার করে তারপরে বালিশগুলো ঢোকাই আর সত্যি কথা বলতে গিয়ে কোমরে এখনকার দিনে মানে মেয়েদের কথা বলছি মানে একটা বাচ্চা একটা বাচ্চা বলো দুটো বাচ্চা বলো হওয়ার পরেই কোমরে যা ব্যথা হয় না মানে কোমর নিয়ে কোনো কাজই আমি ঠিকঠাকভাবে করতে পারি না ওই জন্যই কোমর নিচু করে যদি নিচে বালিশগুলো রাখি তাহলে আবার সেটাকে কোমর উঁচু করে তুলতে হবে ওই জন্য বাবা দরকার নেই আমি এই চেয়ারের মধ্যেই রেখে দিই একটুখানি তারপরে তখন এই যে বালিশগুলোকে রেখে দিই বালিশগুলোকে রাখার পর যেরকম ড্রেসিং টেবিল সোকেজ তারপর আমার ওয়ার্ড্রপ এর এরকম যেগুলো মানে প্রতিদিন যেগুলো মুছে থাকে সেগুলো মুছবো তারপরে একদম ঘর ঠোর দিয়ে দিয়ে আমাকে স্নান করিয়ে খাইয়ে হ্যাঁ এখন আবার কী হয়েছে একটা ও আগে খেয়ে নেয় খেয়ে নেওয়ার পরে স্নান করে জানি না এটা হচ্ছে আমার রোগ পেয়েছে কারণ আমারও যখন মাঝে মাঝে খিদে পায় না তখন যেন মনে হয় খেয়ে নিই তারপর স্নান ফান করার কথা পরে করব। তো ওরও এখন পরীক্ষার সময়গুলো থেকে দেখছি যে মা প্রচণ্ড খিদে পেয়ে যাচ্ছে কারণ হল্লিশ তারপরে একটু পরতেও আসে বলে যে বাবা আমি স্নান করব তারপরে আবার কি বলতো স্নান করার সাথে সাথে স্কুলের জামাটা পরিয়ে দি কারণ একটু উষ্ণ মতো মানে জাস্ট গায়ের মধ্যে গরমও লাগবে না সেরকম ধরনের জল দিয়ে তো ওকে স্নান করায়। ওই জন্য ও ঠান্ডা ঠান্ডা মতো লাগে মানে ওই জন্যই মানে জামাটা পরিয়ে দিতে হয় কারণ আমরা যে ছোটোবেলা থেকেই দেখে এসেছি যে বাচ্চাদের যখনই গরম জলে স্নান করানো হয় তখনই তাদেরকে সঙ্গে সঙ্গে পাখা তলায় না দাঁড় করি মানে পাখা তলায় দাঁড় করানোর আগে একটা জামা পরিয়ে নিতে হয় ওই জন্যই জামাটা পরাই বলে ওই জন্য আর বলে যে মা আমি তাহলে আগে খেয়ে নেবো তারপর আমি বরং স্নান পান করবো তো যাই হোক মাঝে মাঝে বায়না করে নিজে যেই কাজটা করি সেই কাজটা যদি মেয়ে করে তাহলে তো তাকে বকা যায় না বলো তো যাই হোক এ পরে ঘরের সমস্ত কাজকর্ম করে এবার বেরিয়ে যাব বেরিয়ে গিয়ে জল ঠাল আনবো আর একদম জল ঠাল আনার পরে তারপরে সমস্ত রান্নাগুলোকে তোমাদের দেখিয়ে দেবো মা কি কি রান্না দিয়েছে না দিয়েছে একদম রান্নাটা দেখিয়ে তোমার ভিডিওটা শেষ শেষ করবো আর মঙ্গলবার দিনকে না কি মনে হয় বলো তো মাঝে মাঝে যেন মনে হয় যে একটুখানি তোমাদের দাদাভাই যদি বলে যে না আজকে বাইরে খেয়ে নেবো তাহলেও তো আমার সোনায় সোহাগা মানে তারে কী বলো তো আমিষটা আমিষ রান্নাটা করবো তাহলেই কমপ্লিট হয়ে যায় কিন্তু সেটা তো সম্ভব নয় যাই হোক তারপর আর প্রতি মঙ্গলবার তো বলা যায় না যে বাইরে খেয়ে নেবে আর বাইরে খেলে সবই তো সে আমিষের ছোঁয়াছুঁই তো যাই হোক এখনও অনেক কাজ বাকি আছে জানো তো এখনও পুজোর মানে ঘরে ঝুল ফুল ঝাড়তে হবে বিছানার চাদর পর্দা পর্দা অনেক কাঁচাকুচি করতে হবে জানি না কবে কি করবো না করবো আর মোটামুটি ধরো তিরিশ চল্লিশ দিন মতো ব্যাপ আছে বাকি পুজো আর সব থেকে বড়ো কথা হচ্ছে পুজোর এখনও মার্কেটিংই করতে যাওয়া হয়নি তোমরা কারা কারা মার্কেটিং করেছো প্লিজ আমাকে কমেন্ট করে জানিয়ে তো অনেকের হয়তো অনলাইনে কেনা হয়ে গেছে কিন্তু আমাদের হয়নি কারণ মেয়ের পরীক্ষা নিয়েই চলছিলো পরীক্ষা নিয়ে চলতে চলতে তারপর একটা সপ্তাহে রবিবার গেলাম হচ্ছে বাবার বাড়িতে তারপরে সপ্তাহে হচ্ছে তোমাদের দাদা জন্মদিন পালন করলাম তো এই করে করে আর কেনা হয়নি তো যাই হোক ছাড়ো এখানে রান্নাগুলো দেখিয়ে দিই প্রথমে দেখো ওখানে দেখালাম হচ্ছে ফার্স্ট এডটা হচ্ছে বিউলির ডাল করেছিলো মা পেঁয়াজ দিয়ে খুব দারুণ দারুণ আছে খাবার পড়েছে ফাটাফাটি তো এখানে দেখো ডিম ভাজা আছে ডিম ভাজা মা এরকম কেটে 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 কেটেই দেয় তাতে সুবিধা হয় আর মানে বিউলির ডালের সাথে জানি না এবার মনে হয় মা আজকে পোস্ত করেছে আর এটা দেখো লাউয়ের খোসা ভাজা মনে হয় একটুখানি আলুও দিয়েছে মনে হয় একটুখানি মানে লাউয়ের খোসাটা নিশ্চয়ই একটু কম ছিল বলে হয়তো মা দিয়ে দিয়েছে আর এইখানে দেখো ডাকনাগুলো খুলতেই চায় না এইখানে আছে হচ্ছে আগের দিনের পুঁই চচ্চড়ি বললাম না আমাদের জন্য আর সেরকম কিছু রান্না করিনি এটাই একদম খাওয়ার সময় গরম করে নেবো মাইক্রোওয়েভেনে ব্যাস কমপ্লিট হয়ে যাবে তারপরে আছে হচ্ছে রুই মাছের ঝোল আর আছে হচ্ছে পোস্ত আর এইটাও দেখো একটুখানি ভাজা আছে আর একটুখানি আলু আচার একটা বড়া আছে এগুলো দিয়ে আজ দুপুরবেলা কমপ্লিট হয়ে যাবে তো যাই হোক সকালবেলা থেকে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানালে জানাবে আর ভালো লাগলে একটু লাইক করে দেবে আর বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দেবে আর নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল নোটিফিকেশানটি প্রেস করে দেবে এই দেখো মাছ সবই এরকম এগুলো মাইক্রোফোনের বাইরে শুধু ঢুকিয়ে দেবো আর একদম গরম গরম পরিবেশন করে দেবো তো দেখো এখানে আছে পোস্ত তো আজকের মতোই একটুখানি এটা বাই